দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমে জানিয়ে দিচ্ছি, আমাদের জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হামাস, বললেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান। এদিকে ইসরায়েলে বেপরোয়া সন্ত্রাসবাদ সহ্য করবে না উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব, মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত, কর্মকর্তা সহ নিহত 12। এদিকে গোলান মালভূমি সিরিয়ার ছিল এবং থাকবে, ওয়াশিংটনকে বলছে দামেস্ক। এছাড়াও জানিয়ে দিব, এরদোগানের সঙ্গে বৈঠককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বাইডেন। আরও জানিয়ে দিচ্ছি, ইরান সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি। সর্বশেষ জানিয়ে দিব, একযোগে 50 মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত, আমাদের জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হামাস, বললেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান। দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে। তিনি ইসরায়েলের টিভি চ্যানেল 12 কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি আরও বলেছেন, হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি। এই জেনারেল বলেন, ইসরায়েলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলো যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে। এদিকে গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। এছাড়াও গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ সহ্য করবে না উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, তেল আবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়। তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব কথা বলেছেন। সেখানে বলা হয়েছে, একথা বলতে দ্বিধা নেই যে পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে। সেখানে ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করেছে। ইসরায়েলে এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানব প্রজাতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় 1000-এর বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়েছে। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস 4000-এর বেশি রকেট ছোড়ে। এক পর্যায়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে। মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত, কর্মকর্তা সহ নিহত 12। মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 4 জন। বিমানটি 16 জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সামরিক শাসন জারি থাকায় বিমানের মিয়ানমারের খবর সাধারণত দেরিতে প্রকাশিত হয়েছে। গত 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে প্রাণঘাতী বল প্রয়োগ করে সেনা সরকার। দেশটিতে এখন পর্যন্ত 8.5 শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। রাজপথে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে গেলেও এখনও কোনো গোষ্ঠী সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এছাড়াও তবে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে তা এখনও স্পষ্ট নয়। সূত্র পার্স টুডে। গোলান মালভূমি সিরিয়ার ছিল এবং থাকবে, ওয়াশিংটনকে বলছে দামেস্ক। সিরিয়ার গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরায়েলের কথিত সার্বভৌম অধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আরব প্রজাতন্ত্র সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিংকেন ওই বক্তব্য দিয়েছেন যা নিন্দনীয়। ব্লিংকেন সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে ব্লিংকেনকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দেয় কিনা। উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈধতার প্রশ্ন বাদ দিলে গোলান মালভূমির ওপর বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপর থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি এখন যেমন আছে ঠিক তেমনই থাকবে। আপাতত হুমকি বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। এরদোগানের সঙ্গে বৈঠককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বাইডেন।
বেলজিয়ামের ব্রাসেলসে 14 জুন অনুষ্ঠেয় ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এই তথ্য জানান। খবর ডেইলি শাওয়ার। জেন সাকি বলেন, বাইডেন ও এরদোগানের জন্য এই বৈঠক একটি বড় সুযোগ। তিনি আরও বলেন, স্পষ্টতই একটি ন্যাটো সহযোগীর সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র জরুরি বলে মনে করে। একই সঙ্গে এমন ক্ষেত্রেও রয়েছে যেখানে দুই দেশের মধ্যে জোরালো মতপার্থক্য বিদ্যমান। এর আগে রিসেপ তাইয়েপ এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ নিয়ে বলেছিলেন, যদি তুমি মিত্র হও তাহলে আমাদের সঙ্গে দাঁড়াও, শত্রুদের সঙ্গে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। এছাড়াও শক্তিশালী তুরস্ক ছাড়া ন্যাটো শক্তিশালী থাকবে না বলে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন, তুরস্ককে এভাবে যারা কোণঠাসা করার চেষ্টা করবে তারা গুরুত্বপূর্ণ বন্ধুকে হারাবে। জি সেভেন সম্মেলনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ইরান সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি। ইরান ও সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে সৌদি আরব এবং সিরিয়া। খবর আল জাজিরার। আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তেহরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। এই প্রচেষ্টা ইরান বন্ধুদেশ সিরিয়াকে জড়িত করেছে। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদির যুবরাজ সিরিয়াকে আশ্বস্ত করার জন্য তার টিমকে এই নির্দেশনা দিয়েছেন যে রিয়াদ সিরিয়ার সরকার পতন চায় না, বরং সিরিয়া হচ্ছে ভ্রাতৃত্বসুলভ আরব দেশ, ফলে স্বাভাবিকভাবেই সৌদি আরব এবং সিরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া উচিত। সৌদি যুবরাজের মনোভাবকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে ইরান। সূত্র বিবার্তা। সর্বশেষ জানিয়ে দেব, একযোগে 50 মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একযোগে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই মসজিদগুলো উদ্বোধন করেছেন। নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে এগুলো অবকাঠামো নির্মাণ করলেন সরকার প্রধান। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে সারা দেশে 560টি মসজিদ নির্মাণ করা হবে, যার ব্যয় 8,722 কোটি টাকা। এদিকে তিনি বলেন, এই ক্যাটাগরিতে জেলা ও মহানগর পর্যায়ে 69টি, বি ক্যাটাগরিতে উপজেলা সদরে 475টি ও সি ক্যাটাগরিতে উপকূলীয় এলাকায় 16টি সহ মোট 560 মডেল মসজিদ প্রকল্প চলমান। এছাড়াও বড় খরচে অনেক বড় স্থাপনা হয়েছে দেশে, এটির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করলে প্রকৃত সুফল পাওয়া যাবে, সূত্রটি জানিয়েছে বিবার্তা। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।